वेलकम बैक टू द चैनल। आज के আমরা একটা কম্বো চাইনিজ রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা ছোট বড় সকলের খুব পছন্দের ড্রাই চিলি চিকেন আর প্রন ফ্রাইড রাইস। এই রেসিপি দুটো তোমরা বাড়িতেই চটজলদি তৈরি করে নিতে পারবে অবিকল রেস্টুরেন্টের সাথে, যদি আমাদেরকে স্টেপ বাই স্টেপ ফলো করো। তাহলে চলো রেসিপিটা শুরু করছি, সঙ্গে আমি তোমাদের হোস্ট কেয়া আর আমাদের শেফ আবিস। প্রথমে ড্রাই চিলি চিকেনের জন্য 400 গ্রাম বোনলেস চিকেনকে নুন, ডিমের সাদা অংশটা আর 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করা হয়ে গেলে কড়াইতে তেল গরম করে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলোকে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকবে। হাই ফ্লেমে থাকলে কিন্তু কালারটা তাড়াতাড়ি ধরে যাবে, কিন্তু চিকেনের ভেতরের অংশটা কাঁচা থাকবে। চিকেনগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর একটা আলাদা পাত্রে তুলে রাখা হলো। এবার তৈরি করে নেওয়া হচ্ছে ড্রাই চিলি চিকেনের বেস্ট গ্রেভিটা। তার জন্য প্রথমে একটা কড়াইয়ে 2 টেবিল স্পুন তেল দিয়ে ফাইনলি চপড আদা রসুন অ্যাড করা হলো। আদা রসুনটা ভালোভাবে ফ্রাই করলে চাইনিজ খাবারে একটা ভালো ফ্লেভার আসে। এরপর এতে অ্যাড করা হলো গাজর। গাজরটাকে একদম পাতলা করে কেটে নেওয়া হয়েছে, যাতে গাজরটা তাড়াতাড়ি কুক হয়ে যায়। তারপর অ্যাড করা হলো ক্যাপসিকাম। ফ্লেভারের জন্য ফ্রাই করার সময়ই সয়া সসটাকে অ্যাড করে দিতে হবে। তারপরে এর মধ্যে সামান্য একটু ভিনিগার অ্যাড করার পর দিয়ে দেওয়া হচ্ছে পাতলা করে কেটে রাখা বাঁধাকপি, পেঁয়াজ আর সেজওয়ান সস। সেজওয়ান সসটা যদি ঘরে অ্যাভেলেবল না থাকে, তাহলে তোমরা এখানে রেড চিলি সসও ইউজ করতে পারো। এবার এতে অ্যাড করা হচ্ছে ফ্রাই করে রাখা চিকেনগুলোকে। চিকেনগুলোকে সবকিছুর সাথে ভালোভাবে মিক্সড করে ফ্রাই করে নিতে হবে। তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে সামান্য টমেটো কেচাপ। এবার গ্রেভিটাকে ঠিক করার জন্য 1 টিস্পুন কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়ে মিশ্রণটাকে এর মধ্যে অ্যাড করা হলো, আর সাথে দেওয়া হচ্ছে স্বাদ অনুসারে নুন, 1 চিমটে চিনি। তারপর 1-2 বার টস করে নিলেই আমাদের ড্রাই চিলি চিকেন কিন্তু রেডি। এবার থেকে তোমরাও এই সহজ রেসিপিটা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে খুব সহজভাবে। ফ্রাইড রাইসের জন্য এখানে 400 গ্রাম বাসমতি আতপ চাল, যেটাতে বিরিয়ানি বানানো হয়, অ্যাটলিস্ট 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখার পর বয়েল করে নিতে হবে ঘড়ি দেখে মাত্র 8 মিনিটের জন্য। তারপরে একটা কড়াইয়ে 3 টেবিল স্পুন তেল দিয়ে ফাইনলি চপড আদা রসুন আর ডাইসড গাজরগুলোকে ফ্রাই করে নিতে হবে। এরপরে এতে অ্যাড করা হলো 200 গ্রাম চিংড়ি মাছ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর 1 টেবিল স্পুন সয়া সস দিয়ে ফ্রাই করে নিতে হবে। চাইনিজ খাবারে ফ্রাই করার সময় সয়া সসটা দিলে এতে ফ্লেভার খুব ভালো আসবে আর ফ্লেমটা সবসময় হাইতে থাকবে। এবার 3 টেবিল স্পুন সেজওয়ান সসটা অ্যাড করে হালকা একটু ফ্রাই করে নিতে হবে। এবারের মধ্যে পেঁয়াজগুলি আর কর্নটাকে অ্যাড করে দেওয়া হলো।
শেষে বাঁধাকপি আর পেঁয়াজ কুচিগুলোকে অ্যাড করে হালকা একটু ফ্রাই করে নিতে হবে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা রাইসগুলোকে অ্যাড করার পর স্বাদ অনুসারে নুন, 1 teaspoon ব্ল্যাক পেপার, সামান্য একটু চিনি দিয়ে রাইসটাকে ফ্রাই করে নিতে হবে 1 থেকে 1.5 মিনিটের জন্য হাই ফ্লেমে। ফ্রাই করার সময় তোমরা যদি চাও একটু মটরশুঁটিও অ্যাড করে দিতে পারো, এটা পুরোপুরি অপশনাল। আমাদের প্রন ফ্রাইড রাইস রেডি। তোমরা বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে। আগামী দিন দেখা হচ্ছে এই চ্যানেলেই আরেকটা নতুন রেসিপি নিয়ে। সো স্টে টিউন উইথ আস।